তুর্কি ড্রোনের রুশ বাহিনীর উপর ইউক্রেনের সফল হামলা। আর বিস্তারিত জানিয়ে দেব, সর্বাধুনিক পরমাণু অস্ত্র বানাচ্ছে চীন, দাবি মার্কিন দূতের। রাশের উপর নির্ভরতা কমাতে ভারতকে $500 মিলিয়ন সামরিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। আইসিসিতে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগ জমা দিলেন ফিলিস্তিনিরা। জাপরিজি আরেকটি চেরনোবিল বিপর্যয় ডেকে আনছে বলল জাতিসংঘ। ইরানে পালিয়ে যাওয়ার সময় বিদ্রোহী তালেবান কমান্ডার নিহত। বালিতে G20 সম্মেলনে অংশ নেবেন জিনপিং ও পুতিন বললেন উইদুদ। এবং সর্বশেষে জানিয়ে দেব, বিস্ফোরণে কাঁপল ইরানের বিভিন্ন শহর। শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত, তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। তুর্কি ড্রোনে রুশ বাহিনীর উপর ইউক্রেনের সফল হামলা। রুশ বাহিনীর বিরুদ্ধে তুরস্কে তুরস্ক ড্রোনের সফল হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের সামরিক বাহিনী। ইউক্রেনের সশস্ত্র বাহিনী রোববার একটি ড্রোনের সাহায্যে বিধ্বস্ত সামরিক যানের ফুটেজ প্রকাশ করেছে। তারা জানিয়েছে এটি রুশ বাগভূমি থেকে আকাশে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র ব্যবস্থার বিরুদ্ধে হামলার ছবি। খবর CNN-এর। ইউক্রেনের সশস্ত্র বাহিনী কমান্ডার সিপ ভ্যালিনি বলেন, রাজধানী কিয়েভ থেকে 62 মাইল দূরে মালিন শহরের কাছে এই হামলা চালানো হয়। ইউক্রেন সরকার গত বছর থেকে তুরস্কের কাছে বেরাকাতার TB2 ড্রোন কিনছে। ইউরোপিয়ান ইউনিয়ন ঘোষণা করেছে তারা ইউক্রেনে অস্ত্রের চালান পাঠানো শুরু করতে চাইছে। ইইউ তার ইতিহাসে প্রথমবারের মতো এরকম কোনো পদক্ষেপ নিল। এর আগে রাশিয়ার 27টি যুদ্ধবিমান, 26টি হেলিকপ্টার, 146টি ট্যাঙ্ক এবং 706টি সাজোয়াজান, 49টি কামান, 1টি বাঘ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইউক্রেনের সেনা ধ্বংস করেছে বলে দাবি করেছে। এছাড়া রাশিয়ান বাহিনীর 4টি গ্রেনেড রকেট লঞ্চার সিস্টেম, 30টি যান, 60টি ট্যাঙ্কার এবং 2টি ড্রোন, 2টি নৌকা ধ্বংস করে হয়েছে বলে ফেসবুক পোস্টে দাবি করেছেন তিনি। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন রাশিয়া সফলতার সঙ্গে খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। খেরসন, মিকোলাইভ সহ বেশ কয়েকটি বড় বড় শহর সেনাদের দখলে যাওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। সূত্র ইন্ডিপেন্ডেন্ট। সর্বাধুনিক পরমাণু অস্ত্র বানাচ্ছে চীন, দাবি যুক্তরাষ্ট্রের। খুব তাড়াতাড়ি চীনের হাতে সর্বাধুনিক পরমাণু অস্ত্র এসে যাবে মনে করেছেন মার্কিন কূটনৈতিক। জেনিভায় নিরস্ত্রীকরণ বিষয়ে আলোচনা চক্রে বোমা ফাটালেন মার্কিন কূটনৈতিক রাষ্ট্রদূত রবার্ট উড। তিনি জানিয়েছেন খুব তাড়াতাড়ি জলের নিচে কাজ করতে পারে এমন ড্রোন এবং পরমাণু শক্তিশালিত ক্ষেপণাস্ত্র চীনের হাতে এসে যাবে। রবার্ট উড হচ্ছেন এই বিষয়ে বিশেষজ্ঞ। তিনি জানিয়েছেন চীন এখন উন্নত পরমাণু অস্ত্র তৈরি করতে সক্ষম, খুব তাড়াতাড়ি তারাও হাতে পেয়ে যাবে। এখন পরিস্থিতি পুরো বদলে যাবে, বিশ্বের শক্তি সাম্য নষ্ট হবে। তিনি আরো বলেছেন শীঘ্র আন্ডারওয়ার্ল্ড ড্রোন, পরমাণু শক্তিচালিত মিসাইল সহ বেশ কিছু উন্নত পরমাণু সম্ভার চীনের হাতে এসে যাবে। নতুন পরমাণু অস্ত্র রাখার জন্য চীন 19টি ভূগর্ভস্থ কাঠামো তৈরি করেছে বলে স্যাটেলাইট ছবি ধরা পড়েছে। তার মতে এটা খুবই চিন্তার বিষয়। চীন কোন অস্ত্র তৈরি করতে চাচ্ছে? চীন সর্বাধুনিক পরমাণু অস্ত্র তৈরি করতে চাইছে যাতে তারা আমেরিকার আঘাত আনতে পারে। পেন্টাগন জানিয়েছে চীনের হাতে এখনো 200টি পরমাণু অস্ত্র রয়েছে, গত এক দশকে অস্ত্রের পরিমাণ দ্বিগুণ হয়েছে। রাশিয়ার উপর নির্ভরতা কমাতে ভারতকে $500 মিলিয়ন সামরিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। তবে এই প্যাকেজ কবে নাগাদ ঘোষণা করা হবে এবং এর আওতায় কি ধরনের সামরিক সরঞ্জাম সরবরাহ করবে তা এখন স্পষ্ট নয়। রাশিয়ার উপর থেকে ভারতের অস্ত্র নির্ভরতা কমাতে প্রতিরক্ষা খাতে প্রায় $500 মিলিয়ন প্যাকেজ ঘোষণা করতে চলেছে বাইডেন প্রশাসন। এই প্যাকেজ বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা তালিকায় ইসরায়েলের ও মিশরের পরে তৃতীয় বৃহত্তর দেশ হবে ভারত। তবে কবে নাগাদ এই প্যাকেজ ঘোষণা করা হবে, তা কি ধরনের সামরিক সরঞ্জাম সরবরাহ করা হবে তা এখন পর্যন্ত স্পষ্ট নয়। রাশিয়া থেকে অস্ত্র কেনার প্রশ্নে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এড়িয়ে S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা কিনেছে ভারত। বিষয়টি সে সময় যুক্তরাষ্ট্রের বড় ধরনের চিন্তার কারণ হয়ে দাঁড়ালেও এখন পরিস্থিতি ভিন্ন। ইউক্রেনের রুশ আগ্রাসনের পরে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্রের সঙ্গে রাশিয়ার সহযোগিতাপূর্ণ সম্পর্ক কিছুটা উদ্বিগ্ন আমেরিকা। রাশিয়ার কাছ থেকে কম দামে অপরিশোধিত তেল কেনার বিষয়টি ভারত ভেবে দেখার অনুরোধ করেছিল ওয়াশিংটন। আর অস্ত্র কেনার প্রশ্নে সরাসরি সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা পরিকল্পনার কথা জানালেন হোয়াইট হাউস।
আইসিসিতে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগ জমা দিলেন ফিলিস্তিনি। ইসরায়েলের বিরুদ্ধে বুধবার আন্তর্জাতিক অপরাধ আদালতে যুদ্ধ অপরাধের অভিযোগ দাখিল করেছে ইন্টারন্যাশনাল সেন্টার অব জাস্টিস ফর প্যালেস্টিনিয়ান আইসিজেপি। বসতি স্থাপনের জন্য এবং সামরিক প্রয়োজনে ন্যায্য নয় এমন পরিস্থিতিতেও বেআইনিভাবে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগ এনেছে আন্তর্জাতিকভাবে ফিলিস্তিনিদের ন্যায্য বিচার অধিকার নিয়ে কাজ করা একটি সংগঠন। গাজা উপত্যকায় বাসিন্দা রিজক সালেহ, হামেদ কাদিহ ও অধিকৃত পূর্ব জেরুজালেমের শেখ জারাহ সাহালিয়া পরিবারের সদস্যদের পক্ষ থেকে অভিযোগটি দাখিল করা হয়েছে। 2021 সালে 23 মার্চ এ ব্যাপারে তদন্ত কার্যক্রম শুরু করেছিল তারা। তদন্ত চলাকালে আইসিসির তৎকালীন প্রসিকিউটর ফাতু বেন সুদা বলেছিলেন, পূর্ব জেরুজালেম পশ্চিম তীর গাজা উপত্যকায় যুদ্ধ অপরাধ হয়েছে বা হচ্ছে এ কথা বিশ্বাস করার যুক্তিসঙ্গত ভিত্তি রয়েছে। পরিস্থিতি থেকে উদ্ভাস্ত সম্ভাব্য মামলাগুলো গ্রহণযোগ্য হবে এবং এটি বিশ্বাস করার কোনো যথেষ্ট কারণ নেই যে তদন্ত ন্যায় বিচারের স্বার্থে কাজ করবে না। অভিযোগটি আইসিসি প্রসিকিউটর দাখিল করা মামলাগুলোতে অন্তর্ভুক্ত করার আহ্বান জানানো হয়েছে। আনুষ্ঠানিক তদন্তে অংশ হিসেবে জমা দিতে চায় এ সময় আইসিজিপি অসংখ্য অভিযোগ সংগ্রহ করে থাকে আইসিজিতে জমা দেওয়ার জন্য। তিনি আরও বলেন, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো পাশাপাশি যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা এবং সমর্থন এই অপরাধের সাথে জড়িত হওয়ার সমতুল্য। সূত্র ইন্ডিয়া টুডে। ঝাপুজিয়ায় আরেকটি চেরনোবিল বিপর্যয় ডেকে আনছে বললেন জাতিসংঘ। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনি গুতেরিশ বলেন, ইউক্রেনের ঝাপুজিয় পারমাণবিক স্থাপনাকে ঘিরে বর্তমান পরিস্থিতি সেটি নিয়ে তিনি খুবই উদ্বিগ্ন। স্থাপনাটি থেকে সামরিক বাহিনীর সদস্যদের বের করে আনার আহ্বান জানিয়েছেন তিনি। আমাদের অবশ্যই এ কথা মনে রাখতে হবে যে ঝাপুজিয়া যে কোনো ক্ষতি হবে আত্মঘাতী। খবর বিবিসির। ইউক্রেনের লেভিভে বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক শেষে জাতিসংঘ মহাসচিব এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান বৈঠকে উপস্থিত ছিলেন। ইউক্রেনের ঝাপুজিয়া পারমাণবিক বিপর্যয় ব্যাপারে সতর্ক করেছেন এরদোগান। ইউক্রেন রাশিয়ার হামলা শুরুর পর প্রথমবার দেশটির সফরে গেছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক শেষে জাতিসংঘ মহাসচিবের মতো এ বিষয়ে সতর্ক করলেন। ইউক্রেনে ভয়াবহ পারমাণবিক বিপর্যয়ের ব্যাপারে সতর্ক করেছেন তিনি। ইউক্রেন দক্ষিণ অঞ্চলে ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক স্থাপনায় নিয়ন্ত্রণ এখন রাশিয়ার হাতে। ওই পারমাণবিক স্থাপনাকে ঘিরে উভয় পক্ষের সেনাদের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে। এ নিয়ে বিভিন্ন দেশের নেতারা সতর্ক করেছেন। সূত্র পাস টুডে। ইরানে পালিয়ে যাওয়ার সময় বিদ্রোহী তালেবান কমান্ডার নিহত। আফগানিস্তানের হেরাত প্রদেশ দিয়ে ইরানে পালিয়ে যাওয়ার সময় তালেবান সীমান্তে বাহিনীর গুলিতে নিহত হয়েছেন মাওলাবি মুজাহিদ নামে এক বিদ্রোহী তালেবান কমান্ডার। তালেবানের প্রতিরক্ষা মন্ত্রণালয় উদ্বৃত্তি দিয়ে সংবাদ মাধ্যমে তথ্য প্রকাশ করেছেন। মাওলাবি মুজাহিদ একমাত্র হাজারা তালেবান কমান্ডার যিনি তালেবান সরকারের বিরুদ্ধে অস্ত্র তুলেছিলেন। তালেবানের দেওয়া বিবৃতিতে মাওলাবি মুজাহিদকে বিদ্রোহী হিসেবে উল্লেখ করা হয়েছে। 13 বছর আগে তালেবানে যোগ দেয় মুজাহিদ, সেই সময়ে বিদেশিরা আফগানিস্তান করছিল। মুজাহিদ দেশটির উত্তরাঞ্চলে প্রদেশগুলিতে রিপাবলিকান পার্টির পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তবে তালেবান ক্ষমতা গ্রহণের 10 মাসেরও বেশি সময় পার তালেবান গোষ্ঠীর সমালোচনা শুরু করেন মুজাহিদ। প্রতিবেদন অনুসারে মাওলাবি মুজাহিদ তালেবান সরকারে আরও হাজারদের অংশগ্রহণ চেয়েছিলেন, কিন্তু তালেবান নেতারা তার মতামতকে উপেক্ষা করে। বার্লিতে G20 সম্মেলনে অংশ নেবেন জিনপিং ও পুতিন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উভয়ে নভেম্বরে বার্লিতে অনুষ্ঠিত G20 সম্মেলন যোগ দেওয়ার পরিকল্পনা করেছেন বলে জানিয়েছেন ইন্দোনেশিয়ান প্রেসিডেন্ট জেকো উইদোদো। ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে জেকো বলেন, শি জিনপিং আসবেন, প্রেসিডেন্ট পুতিনও আমাকে বলেছেন তিনিও আসবেন। খবর বিবিসির। সম্মেলনটিতে দুই নেতার যোগ দেওয়ার বিষয়ে এ প্রথম নিশ্চিত করা হলো। ইউক্রেনের রাশিয়ার আগ্রাসন এবং তা নিয়ে উত্তেজনা বৃদ্ধির পর এটি প্রথম বৈশ্বিক শীর্ষ সম্মেলন, আর এটি হতে যাচ্ছে 2020 সালের নভেম্বরে। শীর্ষ সম্মেলনটি অনেক প্রতীক্ষিত, এতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন উপস্থিত হতে পারবেন বলে আশা করা হচ্ছে। তবে এ সময় তিনি ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন কিনা তা পরিষ্কার নয়। এদিকে প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হচ্ছে যে সম্মেলনের আগে বা সাইড লাইনে বাইডেন ও শির এর মধ্যে সরাসরি সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে ন্যান্সি পেলোসি সফরের পর থেকেই ওয়াশিংটন বেইজিং এর মধ্যে সম্পর্ক ভাটা দিয়েছে।
সফরে পরপরে তাইওয়ানের চারপাশে সামরিক মহড়া চালিয়েছে চীন। চীনের দাবি তাইওয়ানে তাদের এবং মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন একটি প্রদেশ। যুক্তরাষ্ট্র সামরিক মহড়া নিন্দা জানিয়েছে আর এ মহড়াকে তাইওয়ান বলেছে আগ্রাসন চালানোর অনুশীলন। জেকো বলেন, শক্তিশালী দেশগুলোর মধ্যে বিরোধ সত্যই উদ্বেগের। আমরা এই অঞ্চলের জন্য যা চাই তা হলো স্থিতিশীলতা, শান্তি, যা আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি গড়ে তুলতে পারে। এই সপ্তাহের আগে জেকো বলেছিলেন রাশিয়া ইউক্রেনের তার দেশকে শান্তির সেতু হিসেবে দেখেছে। বিস্ফোরণে কাঁপল ইরানের বিভিন্ন শহর। ইরানের পশ্চিমাঞ্চলে বেশ কয়েকটি শহর থেকে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রোববার স্থানীয় সংবাদ সংস্থার ভারতের রয়টার্স এ খবর দিয়েছে। তবে কি ধরনের বিস্ফোরণ ঘটেছে তা এখনও পরিষ্কার হওয়া সম্ভব হয়নি। সাম্প্রতিক মাসগুলোতে ইরানে এরকম অনেকগুলো ঘটনা ঘটছে। কর্তৃপক্ষ বলছে ইরানের সামরিক বাহিনী অঘোষিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মহড়া চালাচ্ছে আর এ মহড়া যখন হচ্ছে তখন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে দেশটির উত্তেজনা চলছে। আসাদাবাদ শহরের গভর্নর বলেন একটি ভয়ঙ্কর শব্দ শোনা গেছে কিন্তু তার উৎস সম্পর্কে এখনও পরিষ্কার কিছু জানা সম্ভব হয়নি। কর্মকর্তারা জানিয়েছেন আবহাওয়া বৈরি থাকার কারণে প্রাথমিকভাবে এটিকে বজ্রপাতের শব্দ বলে মনে করা হয়। এ সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। নিজেদের টেলিগ্রাম চ্যানেল রোকনা নিউজ ওয়েবসাইট বলছে কোনো কোনো স্থানে শব্দের তীব্রতা বাড়ির দরজা জানলা কেঁপে উঠেছে, ভয়ে লোকজন ঘর থেকে বেরিয়ে এসেছেন। সূত্র আরব নিউজের।